हेलो एवरीवन, गुड मॉर्निंग सबाई के। और तुम्हरा तो कैप्शन देखे बुझते ही पेरेछो जे ए ब्लॉगटा कीसेर ओपर होते चलेछे। ए ब्लॉगटा आमी कोरछी आमार दीदीर पुरो बियेटाके कवर करे, माने प्रथम थेके शेष पर्यन्त पुरोटाई ए ब्लॉगटार माध्यमे तोमादेर साथे शेयर करछी। और आमार पिसीर बरमे माने आमार बड़दीर बिये एटा, আর ওদের বাড়ি হলো তারকেশ্বরে। তো প্রথমেই তোমরা দেখলে যে আমরা গাড়ি করে তারকেশ্বরে চলে গেলাম। তো যাওয়ার পর যেটা দেখলাম সেটা তোমাদের ছোট করে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ও মেহেন্দি পরছিল, আমিও একটু ছোট্ট করে মেহেন্দি পরেছিলাম। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পরের দিন সকালবেলা ওর আশীর্বাদ পর্ব চলছে। আর ওদের নিয়ম অনুযায়ী পরের দিন সকালবেলা মানে বিয়ের আগের দিন সকালবেলা শাঁখা ফোলা পরিয়ে দিতে হয়। শাঁখারিরা এসে যেরকম শাঁখা ফোলা পরায় সেরকমই। আর শাঁখা ফোলা পরে কিন্তু একদমই অন্যরকম লাগছিল। আর এটা কিন্তু ওকে পরের দিন সকালবেলা রেডি করে নেওয়া হচ্ছে গায়ে হলুদের জন্য। আমার মা ওকে রেডি করিয়ে নিচ্ছে এখন। এবার চলো যেখানে গায়ে হলুদ হবে সেখানকার ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই। তো এইভাবে সাজানো হয়েছিল গায়ে হলুদের জায়গাটা। আর ইতিমধ্যেই বরের বাড়ি থেকে তত্ত্ব চলে এসছে। তো চলো এবার তোমাদেরকে তত্ত্বগুলো দেখাই যে কী কী তত্ত্ব এসেছিল। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তত্ত্ব এসেছিল। আর তত্ত্ব সূচিটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। বরের বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসছে। তো এইবার আমার দিদির গায়ে হলুদ শুরু হয়ে গেছে। তো যেগুলো রিচুয়াল সেগুলো এখন করে নেওয়া হচ্ছে। আর ওদের এখানে কিন্তু একটা খুব ইউনিক রিচুয়াল রয়েছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও কীভাবে হচ্ছে সব কিছু। তোমাদেরকে ইউনিক যে রিচুয়ালটার ব্যাপারে বলছিলাম সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো ওদের নিয়ম অনুযায়ী কনেকে গায়ে হলুদের আগে নদীতে নিয়ে আসতে হয় আর সেখানে এনে স্নান করতে হয়, যেটা কিন্তু সাধারণত আমাদের ক্ষেত্রে এই রিচুয়ালটা নেই। আর শুধু কনেই নয়, কনের সাথে তার বাড়ির আরেকজনকে, সেটাও একটা সম্পর্কে কেউ একটা হয়, আমি ঠিক অত ডিটেলসে ওটা জানি না, তো তাকেও একদম স্নান করতে হয়, মানে পুরো ডুব দিয়ে স্নান করা যাকে বলে। তো এই সব হয়ে যাওয়ার পর এবার গায়ে হলুদ শুরু হয়েছে। আর এগুলো তো ক্যামেরাম্যানের দাবিতে এইগুলো করতেই হয়, ওরা বলছে এগুলো করতে, তো সেই অনুযায়ী করা হচ্ছে। এবার রেডি হয়ে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। এবার একটু চলে আসলাম স্টার্টার কাউন্টারের দিকে। স্টার্টারে ছিল ফুচকা, পাপড়ি চাট, চিকেন অ্যান্ড ভেজ পকোড়া আর কফি। তো ইতিমধ্যেই কিন্তু আমার জামাইবাবু চলে এসেছে, তো চলো সেই দিকে যাওয়া যাক। তো অ্যাট লাস্ট কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে। খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে। অবশেষে সময় হয়েছে খেতে আসার।
আসলে বাড়ির বিয়ে হলে যেটা হয় আর কি, তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ এটা অলমোস্ট 12:30-1 বাজে তখন আমরা খেতে ঢুকেছি। মেনুটা কিন্তু তোমরা পজ করে এক ঝলকে দেখে নিই। এটা হলো পরের দিন সকালবেলা, এখন দিদি রওনা দিচ্ছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। দিদি চলে যাওয়ার পর সেই দিনের তো আর কোনো রিচুয়াল ছিল না, তো সেই দিনের আর কোনো ব্লগ করা হয়নি। এটা হলো তার পরের দিন। এখন তত্ত্বগুলোকে নিয়ে বসা হয়েছে আর তত্ত্বের মিষ্টিগুলো সবার মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সবাই সাজুগুজু করা শুরু করে দিয়েছে, কারণ আমরা এখন যাব রিসেপশনে, মানে আমার জামাইবাবুর বাড়িতে। দিদি শ্বশুরবাড়িতে ঢুকতে গিয়ে যেটা আমার সব থেকে সুন্দর লেগেছে সেটা হলো এই সর্ষে ক্ষেতটা। আমার এত ভালো লেগেছে আর সত্যি এত সুন্দর, আমি তো অনেকক্ষণ ধরে এটা দেখছিলাম আর ভিডিও করে রেখেছিলাম। তো অ্যাট লাস্ট এখন দিদির সাথে দেখা হয়েছে আর ও দেখো আমার পিসিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিয়েছে। চলো এবার জামাইবাবুর সাজটা দেখানো যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে হচ্ছে যেহেতু আমার পিসি দিদির সাথে দেখা হয়নি আগের দিন, সেহেতু বসে বসে একটু দিদির সাথে গল্প করছে। এক ঝলকে আমাদের দিক থেকে আনা তত্ত্বগুলো তোমরা দেখে নাও, আর এই তত্ত্বসূচিটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এটা ছিল জামাইবাবুর বাড়ির মেনু, তোমরা এটা দেখে নিও বস করে। দুজনে একটু গুজুর গুজুর ফুসুর ফুসুর করে নিল আর তারপর আমরা খাওয়া স্টার্ট করে দিলাম। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, কেমন লাগলো আমাকে জানিও। যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।